আসসালামু আলাইকুম। ক্রিকেটের সব খবরা খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হৃদয় ফেরার পর মুশকিবকে সঙ্গে নিয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন তামিম, তবে আক্রমণাত্মক খেলতে গিয়ে উল্টো বিপদ ডেকে আনল তিনি। ব্যক্তিগত ফিফটির পর আর বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না বাংলাদেশের অধিনায়ক। 34তম ওভারে তৃতীয় বলে ডকরেলকে উড়িয়ে মারতে গিয়ে অ্যাডজ হয়ে বল উপরে উঠে যায়, তাতে 82 বলে 69 রানে থামতে হয় তামিমকে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মূলত সাকিবুল হাসানের চোটে কপাল খুলেছিল রনি তালুকদারের, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় এই ওপেনার। আইরিশদের প্রেসারের সামনে রনি ব্যর্থ হলেও 3 নেমে কাউন্টার অ্যাটাকে সফলতা পান শান্ত। 7-4 32 বলে 35 রানে থামতে হয় শান্তকে। প্রথম 2 ম্যাচে ব্যর্থ ছিলেন তামিম, শুধু এই সিরিজে নয়, লম্বা সময় ধরে অধিনায়কের ব্যাটে বড় রান নেই। বিশ্বকাপের আগে তার এমন ফর্ম বাবা ছিল টিম ম্যানেজমেন্টকে, তবে আয়ারল্যান্ড সিরিজের শেষ ম্যাচে এসে রানের দেখা পেল অভিজ্ঞ এই ওপেনার। দীর্ঘ 9 মাস পর হাফ সেঞ্চুরি দেখা পেলেন তামিম, 61 বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ম্যাচটি আপনি কি লাইভ দেখছেন? আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।